ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল তিনটি বাড়ি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মামুদপুর গ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, স্থানীয় বাসিন্দা সুখচাঁদ মালিথার স্ত্রী উনুন জ্বালিয়ে রান্না করছিলেন। হঠাৎ করেই দেখা যায় তার ঘরে আগুন। আতঙ্কে চিৎকার শুরু করেন স্থানীয়রা। চিৎকার শুনেই ছুটে আসেন, যদিও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। একটি বাড়ি থেকে আগুন পাশের দুটি বাড়িতে ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে, স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ডোমকল থানার পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় সুখচাঁদ, হানিফ ও মোশারফ মালিথার বাড়ি। আগুন কিভাবে লেগেছে আমরা আসার আগে তো সব দেখলাম যে নিভে গেছে পাবলিকের হেল্পে। এই পাবলিকে এখানকার জনসাধারণই নিভে দিয়েছে। যদিও আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারগুলি। সরকারি সাহায্যের আবেদন জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। কিভাবে লাগিয়েছে বুঝতে পারবো না। আমরা কিনা হাড়ি মাথা লেগে বাসার পাতা ছিটতে গেছি। দেখছি দুয়ারি বুঝে আগুন ধরে গেছে। দুয়ারি এসে দেখছি এই ঘর দপ দপ করে জ্বলছে। দিয়ে তো সবাই দুয়ারি এসে কেউ উঠে দপ না। তারপরে কারিয়ে তার দপ দপ করে জ্বলছে। ছাদের পরে পাটকুটি সব পুড়ি। এত দিয়ে ঘরই ঘর সব দুয়ারি সব কিছু পুড়ি পাশে রেখেছে। কি ঘর আমি দৌড়ে এসে দেখছি ওই ঘরে আগুন। আগুনটা যে ওই ঘরে কী করে লাগলো আমি বুঝতে পারছি না। টাকা পয়সা ছিল, আমি জামাইকে দিব বলে 30,000 টাকা পরশুদিন তুলে নিয়েছি। সব শেষ, আমার শুধু এই জামাটা ছাড়া কিছু নেই। ঘরটা তো কিছু বার করতে পারিনি, টাকা পয়সা সবই ছিল বাক্সাতে। ওটা জানছি না ভাইয়ের ঘর, জানছি না ধান চাল সবই ছিল আমার ওই ঘরটার পড়েছে। জঙ্গল থেকে মামুন আব্দুল কামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।